হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8:30। সকাল 8:30 থেকে আমি আমার আজকে ব্লগিংটা শুরু করছি। দেখো পাশে ট্রেন যাচ্ছে, ট্রেনের কিন্তু আওয়াজ হচ্ছে। আর আমার ছেলে সকালবেলা পাউরুটি খাচ্ছে, ও পাউরুটি খেতে খুব ভালোবাসে, আর এই পাউরুটিটা তো স্পেশালি করে খুবই ভালোবাসে। তো সকালের কাজকর্মগুলো আমি আস্তে আস্তে মিটিয়ে নেব। দেখো এই জায়গাটা কিন্তু একেবারে অগোছালো হয়ে রয়েছে, তো এই জায়গাটাকে আমি একটু গুছিয়ে নেব। এই রোদটাতে না একেবারে ওষুধে ভর্তি। দেখো এই রোদটাকে কিন্তু আমি আজকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলাম। গুছিয়ে রাখলে না অনেক জিনিসই আছে যেগুলো ব্যবহার হয়ে থাকে না, পড়ে থাকে, বোঝা যায় না, কিন্তু গুছিয়ে রাখলে কি জিনিসগুলো দেখা যায়, মনে হয় ও এটা আছে ওটা আছে, কিন্তু অন্য সময় মনে হয় কি না কিছু নেই, হয়তো এটা নেই ওটা নেই, বাট অনেক কিছু বের হয় গুছিয়ে রাখলে। অনেক কিছু পেছনে থাকে, লুকিয়ে থাকে, সেগুলো বেরিয়ে যায়। আর আমি এখন সকালে যেটু বাসনগুলো আছে সেগুলোকে আমি মাজবো। তো আজকে একাদশী, একাদশীটা আগে আমার মায়ের জন্য পালন করি, কারণ আমার মা এই পৃথিবীতে আর নেই, ভগবানের অনেক প্রিয় হয়ে গেছেন। তো তাই একাদশীটা পালন করছি আমরা। আমরা ভাই বোনেরা সবাই পালন করি, আমার দাদা বৌদি দিদি আমি, আমরা সবাই পালন করি একাদশীটা। তো সেই জন্যই একাদশীটা, আজকেও আমার একাদশী পড়েছে, তো একাদশীটা পালন করবো। আর ছেলে আর ওর বাবা রান্নাবান্না করে নিজেরাই, মানে আমার হাজবেন্ড না নিজেই রান্নাবান্না করতে পারে, এখন অবশ্যই একটু শরীরটা খারাপ বলে কোনোটা করতে পারে না, তবে মানে আজকে বলেছে মানে একাদশীর দিনটাও কষ্ট করে হলেও কিন্তু রান্নাটা করে। হ্যাঁ বাবা, হ্যাঁ একাদশীর দিনটা একটু কষ্ট করে হলেও কিন্তু আমার হাজবেন্ড রান্নাটা করে নেয়, আমাকে আর মানে তিল মশলার মধ্যে ঢুকতে পারে না। তো আজকে রান্নাটা করেই নেবে। তো এই দেখো কি বের করছো বাবা এগুলা। হ্যাঁ দাটা কিছু না দাও। দেখো আজ একাদশী আমার, তো একাদশীর জন্য দুধ এনেছি। আর দেখো এখানে আছে কলা, এছাড়াও শাগু আছে, কিন্তু সেটা আমি না শাগুটা আমার খুব বেশি একটা ভালো লাগে না,
আমি ফল দুধ এভাবেই আমি একাদশীটা পালন করার চেষ্টা করি। দেখো আমি দুধ জল বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্যে, আর এই সাইডে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি। ছেলের একটু ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে, তো ভাবলাম যে গরম ঠান্ডা জল মিশিয়ে আজকে চানটা করবো। কি বাবা কি খাচ্ছ? কলা? কলা খাচ্ছ? দেখো কলা খাচ্ছে। আর এখন দুপুরে চান্দন করা হয়ে গেছে, তো এখন একাদশীর খাওয়াটা খাবো। এখন বাজে দেড়টা, তো দেড়টার সময় একাদশী খাওয়াটা খাবো। দুবেলা খেতে হয় আর রাত্রে খাবো। আর আমার হাজবেন্ড আজকে খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়ি খেয়েছে ওরা আজকে। আর আমার তো দুধ আর কলা দিয়ে আজকে কেটে যাবে। দেখো আমার হাজবেন্ড কিন্তু কলা ছুলে দিচ্ছে, ভালো হেল্পফুল, মানে হেল্প করে আর কি। হয়েছে তুমি খাবা? দেখো ও একাদশী, ওর একাদশী, ও খায়। এই দুধটা না রেড কাউয়ের দুধ, দুধটা বেশ ভালো। তোমরা যারা রেড কাউয়ের দুধ খেয়েছো তারা জানবে যে দুধটা কিন্তু বেশ ভালো। আমরা যেখানে থাকি না খুব একটা গরুর দুধ কিন্তু এখানে মেলানো যায় না, কিন্তু আমরা যেখানে গ্রামের বাড়ি আর কি সেখানে গেলে তো খুব ভালো গরুর দুধ পাওয়া যায়, কিন্তু এখানে প্যাকেট দুধটাই অ্যাভেলেবেল।